দেখো তো এই শাড়িতে আমাকে কেমন লাগছে? শাড়িতে নারীকে সুন্দর লাগে এটা সাধারণ ব্যাপার, আর বাঙালি মেয়ে হলে তো কথাই নেই। একটু গুরুত্ব দিতে শেখো, আমি তোমার ওয়াইফ, আমি তোমার দাসী না। পুরুষ মানুষ কি শুধু রাতেই নারীর অস্তিত্ব খুঁজে পায়? তুমি কি কিছু লুকাচ্ছো আনিশা? তুমি আমাকে সন্দেহ করছো? আজ রাতে অনুরমি ঘুমানোর কারণ কি? কাকে মেরে তুমি এখানে ফেলে রেখেছো? তুমি তুমি আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছো? হ্যাঁ, ও যে মারা গেছে তুমি কিভাবে জানলে? তুমি যদি এখন কোনো ভুল করে থাকো আমাকে বলো, আমরা আমরা কোনো না কোনোটা ব্যবস্থা করে নিব, বলো। কেউ না কেউ তো মেরেছেই, আর কেউ না কেউ তো জেলে যাবে। ওর হাত জোটা, এর মানে তুমি খাবারে বিষ মিশিয়েছো এবং তুমি ডাইনিং টেবিলে এতক্ষণ খেতে আসোনি কারণ আমি যাতে তোমার জন্য ওয়েট করতে করতে সেই খাবার খেয়ে ফেলি এবং ওই খাবার খেয়ে আমার মৃত্যু হয়। না না না, করে তো কোনো লাভ নেই, সব তো প্রমাণ হয়ে গেছে, আমার সামনে সব প্রমাণ আছে। কেন করেছো আনিশা? আনিশা, আমরা লাশটাকে ফেলে দেব। দেশের সুস্বাদু আম থেকে তৈরি হয় প্রাণফ্রুটো, যা নিমিশে সব মুহূর্তকে বানায় এমনই মিষ্টি। মিষ্টি মুহূর্ত, সাথে প্রাণফ্রুটো।